আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি অবরাকাতু। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আলপনা অনলাইন ক্লাস। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আল্লাহর রহস্য রহমতে সবাই ভালো আছেন। আপনারা যারা 2022 সালে এসএসসি পরীক্ষা দিবেন, অর্থাৎ বর্তমানে যারা দশম শ্রেণীতে পড়াশোনা করছেন, আজকে আমি আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটি আপডেট ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকের ভিডিওর মূল টপিকটি হচ্ছে আপনাদের এসএসসি পরীক্ষা 2022 পেছানো নিয়ে এবং আপনাদের এই এসএসসি পরীক্ষা 2022 কবে অনুষ্ঠিত হবে এই বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। তো এখানে দ্য ডেইলি ক্যাম্পাস একটি নিউজ কভার করেছে, এখানে হেডলাইনে দেখুন লেখা আছে পেছাচ্ছে 2022 সালের এসএসসি পরীক্ষাও। নিউজটি প্রকাশ করা হয়েছে 27 অক্টোবর 2021, অর্থাৎ কালকে এই নিউজটি প্রকাশ করা হয়েছে। চলুন নিউজটি আগে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক। প্রতি বছর এসএসসি ও সমমানের পরীক্ষা ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত হলেও চলতি বছরের পরীক্ষা আগামী 14 নভেম্বর থেকে শুরু হবে। এবার মোট পরীক্ষার্থী সংখ্যা 22,27,113 জন। এছাড়া 2022 সালের এসএসসি পরীক্ষাও পিছিয়ে দেওয়া হয়েছে। এরপর বলেছে, আজ বুধবার 27 অক্টোবর মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমনি এসব তথ্য জানান। শিক্ষামন্ত্রী বলেন, 2022 সালের এসএসসি ও সমমানের পরীক্ষা ফেব্রুয়ারিতে হচ্ছে না, এবারের এসএসসি পরীক্ষা 23 নভেম্বরে শেষ হবে। আগামী 1 ফেব্রুয়ারি এসএসসি পরীক্ষা নেওয়া সম্ভব হবে না, কারণ তাদের ক্লাসের বিষয় রয়েছে। তিনি বলেন, কবে কীভাবে 2022 সালের এসএসসি পরীক্ষা নেওয়া হবে তা পরে জানানো হবে। তো আপনারা যারা 2022 সালের এসএসসি পরীক্ষার্থী আছেন, আপনাদের এসএসসি পরীক্ষা পেছানো হয়েছে, অর্থাৎ ফেব্রুয়ারি মাসে 1 তারিখ থেকে যে পরীক্ষা অনুষ্ঠিত হতো, এখন আপনাদের ফেব্রুয়ারিতে পরীক্ষা অনুষ্ঠিত হবে না। তবে মন্ত্রণালয় থেকে জানা যাচ্ছে যে এপ্রিল মাসের মধ্যে আপনাদের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে, কারণ যেহেতু 2021 সালের এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে নভেম্বর মাসে এবং এইচএসসি পরীক্ষা শুরু হবে ডিসেম্বর মাসে এবং পরীক্ষা শেষে তাদের রেজাল্টও প্রকাশ করা হবে, সেক্ষেত্রে 2022 সালের এসএসসি পরীক্ষা ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত হওয়া সম্ভব নয়। এবং করোনার কারণে আপনাদের কিন্তু ঠিকমতো ক্লাস করানো হয়নি, সেজন্য কিন্তু আপনাদের সময় প্রয়োজন এবং সঠিকভাবে আপনাদের পুরোপুরি শর্ট সিলেবাস কমপ্লিট করতে হবে, কারণ এবার যেরকম এসএসসি পরীক্ষার দিতে 3টি বিষয়ে শুধু পরীক্ষা হচ্ছে, আপনাদের কিন্তু প্রত্যেকটা বিষয়ে পরীক্ষা নেওয়া হবে। তো সেই বিষয়গুলো মাথায় রেখে আপনাদের সময় দেওয়া প্রয়োজন এবং সিলেবাস কমপ্লিট করতে হবে। তো এই বিষয়গুলোই মূলত আপনাদের সাথে শেয়ার করার ছিল। দেখা হবে নতুন কোনো আপডেট ভিডিও নিয়ে। সবাইকে আল্লাহ হাফেজ।